ঠাকুরমা তখন নিজে মাটিতে বসতে বা উঠতে পারতেন না মা আর মেজ কাকিমা তাকে ধরে আসতে করে ঠাকুরদালানের মেঝেতে বসিয়ে দিলেন সামনে বসল অমর ঠাকুরমার হাত আলতো করে ছুঁয়ে বলল আমার দিকে তাকান মন শান্ত করুন মা একদম হালকা করে দিন সোজা আমার চোখের দিকে দেখুন একদম সোজা কি বলবো ভাইয়া তখন ভোর সকাল আমরা অতগুলো লোক দাঁড়িয়ে আমাদের সামনেই ঠাকুরমাকে ধীরে ধীরে ঘুমিয়ে পড়তে দেখছি মাথা হেলে পড়ল না শরীর কাঁত হলো না কেবল চোখ দুখানা আস্তে আস্তে বুঝে এলো সুন্দর সমাহিত মুখ যেন ধ্যান করছেন অমর একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছে তারও দেহ নিষ্পন্দ সমস্ত শরীরে দৃঢ় একাগ্রতার ভঙ্গি কত বছর আগের কথা তবু এখনো সে দৃশ্য স্পষ্ট করে মনে আছে সে আমাদের চক মেলানো ঠাকুরদালান বাবা কাকা মা কাকিমারা আর কর্মচারীর দল ভিড় করে দাঁড়িয়ে আছে উঠোনে শীতকালের সোনার রং রোদ্দুর এসে পড়েছে সে উঠোনে কিসে যেন দানা খুঁটে খুঁটে খাচ্ছে গোলা পায়রার দল অতগুলো লোক দাঁড়িয়ে কেউ কথা বলছে না দেখলাম ঠাকুরমার মুখে শুকনো একটা হাসি ফুটে উঠে আসছে বাচ্চারা ঘুমিয়ে স্বপ্ন দেখলে ঠিক অমন করে হাসে দু চার মিনিট হাসিটা রইল তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল ঠাকুরমা আবার শান্ত সমাহিত বাহ্যিক আবেগ শূন্য অমর মৃদু গলায় ডাকল মা এবার চাগুন দেখা হয়েছে তো এবার তাকান আস্তে আস্তে ঠাকুরমা চোখ খুললেন যেন একটু অবাক হয়ে চারদিকে তাকালেন কোথায় রয়েছি বুঝতে না পারলে মানুষ যেমন ভাবে তাকায় তারপর সামনে অমরকে দেখে তার মুখ খুশিতে উজ্জ্বল উঠল অমর বলল হয়েছে তো মা ঠাকুরমা বললেন হ্যাঁ বাবা হয়েছে বাবা ব্যাঘ্র হয়ে জিজ্ঞাসা করলেন কি দেখলে মা ছোটকে দেখতে পেলে সে কথার উত্তর না দিয়ে ঠাকুমা বললেন বৌমারা আমাকে ধরে তোলো আমি ঘরে যাব ঘরে দিয়ে এসো দুপা গিয়ে পেছন ফিরে তাকালেন ঠাকুমা অমরের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন আমি কিছুটা বুঝতে পেরেছি তুমি কে আবার এসো মাঝে মাঝে অমর বলল আসবো মা মাঝে মাঝে আসব ঠাকুমা চলে গেলে বাবা বসলেন বাবা বললেন এ কি উৎপাত কি চাও তুমি তুমি কে অমর এবার মুখ তুলে বেশ ব্যক্তিত্ব মেশানো গলায় বলল দেখুন আমি একজন সাধারণ মানুষ পথে ঘাটে ঘুরে বেড়াই আপনি কি আমাকে অবিশ্বাস করছেন আমি তো আপনার কাছে কিছু চাইনি কেবল এক রাত্রিরের আশ্রয় ছাড়া তাহলে মাকে তুমি কি দেখালে মাও তোমাকে কি বলে গেলেন বুঝলাম না এর মানে কি কিছুই না উনি বুড়ো মানুষ ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ওর মনে দুঃখ রয়েছে সে দুঃখ মা ছাড়া কেউ বোঝে না ওকে যদি একটু আনন্দ আর স্বস্তি দিতে পেরে থাকি তাতে কি ক্ষতি হয়েছে বলুন তা নয় কিন্তু মাকে কেন হঠাৎ মানে বলছি যে হঠাৎ নয় কারণ আছে বললে যদি রাগ না করেন তাহলে বলতে পারি বাবা একটু ইতস্তত করে বললেন বলো রাগ করার মতন কথা নিশ্চয়ই বলবে না আপনার মা আর বেশিদিন বাঁচবেন না সে তো জানায় কথা উনি বুড়ো হয়েছেন পঁচাশি বছর বয়স এটা আর তুমি নতুন কথা কি বললে যাই হোক তাতে কি অমর বলল আজ পৌষ মাসের তিন তারিখ এই ফাগুন মাস পনেরোই শুক্ল ত্রিয়দশীর দিনে সকালে উনি চলে যাবেন ছেলের খবর জানতে পারলেন না এই কষ্ট নিয়ে যেতেন তাই ওকে একটু আনন্দ দিয়ে গেলাম বাবা রেখে উঠে বললেন তুমি তো অদ্ভুত লোক আমার বাড়িতে অতিথি হয়ে আমারই মায়ের মৃত্যুর কথা বলছো জানো তোমাকে আমি ইচ্ছে করলে অমর হেসে বললো এই দেখুন আপনি রাগ করবেন না বলে কথা দিয়েও রাগ করছেন আপনাদের সবাইকে রেখে ভগবানের নাম করতে করতে মা পুণ্যবতীর মতন চলে যাবেন এর চেয়ে ভালো আর কি হতে পারে দেহ ধারণ করলে একদিন ছেড়ে যেতেই হয় কেউই চিরজীবী নয় আর আমার কথা যদি না ফলে তাহলে তো ভালোই প্রাণ ভরে আমাকে তখন গালাগাল দেবেন বাবা বললেন তুমি আমাকে দেখাতে পারো আমি যদি ছোটকুকে দেখতে পাই তাহলে বিশ্বাস করি পারো দেখাতে দেখুন আপনাকে বিশ্বাস করাবার কোনো দায় আমার নেই আপনি আমাকে অবিশ্বাস করলে তাতে আমার কিছু এসে যাবে না অকারণের শক্তির অপব্যয় করতে নেই তার মানে তোমার মধ্যে কোথাও ফাঁকি আছে তুমি চালাকি করছো অমর বলল আপনার মা কিন্তু তা মনে করেন না আচ্ছা একটা কাজ করা যাক আপনার বংশের একটা হারানো জিনিসের সন্ধান আপনাকে দিয়ে যাই তাহলে হয়তো আমাকে আর পুরোপুরি জচ্ছোর বলে মনে হবে না আপনার কেমন বাবা ধরা গলায় বললেন চিনিস তিন চার পুরুষ আগে আপনাদের বংশে একটা অষ্টধাতুর বিষ্ট মূর্তি ছিল জানেন কি বিস্মিত হয়ে বাবা বলেন হ্যাঁ ঠিকই কথা তিন বা চার পুরুষ কেন আরো বহু বহু আগে থেকে সে মূর্তি আমাদের গৃহদেবতা হিসেবে পূজা করা হতো কিন্তু বর্গীর হাঙ্গামায় সে মূর্তি আমার পূর্বপুরুষেরা কোথাও লুকিয়ে ফেলেন অথবা হারিয়ে যায় আর পাওয়া যায়নি তুমি তুমি কি বলতে চাও আমি জানতে পেরেছি সে মূর্তি কোথায় আছে আপনার লোকেদের কারুকে বলুন একটা শাবল নিয়ে আমার সঙ্গে আসতে আপনারও আসুন দালান থেকে নেমে দেউরির ভিতর দিয়ে অমর উঠোন গিয়ে নামলো তার পেছন পেছন বাড়ির সবাই মিছিল করে চললাম অমর এমনভাবে হাঁটছে যেন সে একেবারে নিশ্চিতভাবে জানে কোথায় যেতে হবে বাড়ির উত্তর ভিতরের কোনায় এসে সে থামল গদাধর নামে আমাদের একজন কর্মচারীর হাতে ছিল শাবল অমর তাকে বলল এইখানে ভিত খোরো গদাধর বাবার দিকে তাকালো বাবা অমরকে বললেন কতটা খুঁড়তে হবে মাটি নয় দেয়ালের গা থেকে তিন চারটে করে ইট খসাও বাবা বললেন সে কি কথা ভিতরের ইট খসালে বাড়ির ক্ষতি হবে না কিচ্ছু হবে না কয়েকটা মাত্র কালি ডেকে গাঁথিয়ে নেবেন কিন্তু এখানটাতেই খুঁড়তে হবে কেন কারণ এ বাড়ি উত্তরে উঁচু আর এখানে উত্তরে ভিতরের শেষ এখানে শ্রী বিষ্ণু রয়েছেন বলেই এদিকটা সময়ের সঙ্গে সঙ্গে মাটিতে বসে যায়নি জানেন তো যে জমির উপর বাড়ি তৈরি তার রকম অনুযায়ী পঞ্চাশ একশো কি দেড়শো বছরের ভিত সামান্য কিছুটা বসে যায় আপনাদের বাড়িতেও তাই হয়েছে কেবল বিষ্ণুর অধিষ্ঠানের জন্য উত্তর দিক সামান্য উঁচু তাছাড়া বেয়াল্লিশ হাত হলো না তো সদর দরজা থেকে আটত্রিশ হাত মাত্র হলো তাই এইখানে নিশ্চয়ই থাকবে নইলে আরও চার হাত ওদিকে হতো বুঝলাম বাবা আর যথেষ্ট রাগ করতেও পারছেন না ক্লান্ত গলায় তিনি বললেন তুমি কি যে মাঝে মাঝে বলো তার মানে হয় না কিসির চার হাত কম ও একটা হিসেব আপনাকে বোঝাতে পারবো না নিন শুরু করতে বলুন ভিদে প্রথম সাবলের ঘা পড়তেই আমরা সবাই ঘন হয়ে ভিড় করে গদাধরকে ঘিরে দাঁড়ালাম গদাধর আলতো করে জোর আলগা করছে আর আমরা গাতির নিঃশ্বাসে অপেক্ষা করে আছি তিন ইট খসাতেই একটা চতুষ্কোণ বেরিয়ে পড়ল সাবল রেখে তার মুখে হাত গলাতেই গদাধর বের করে আনলো অপূর্ব সুন্দর গঠনের এক দেব এতদিন অবহেলায় পরে থেকেও তার ঔজ্জ্বল্য নষ্ট হয়নি প্রায় এক হাত লম্বা বিগ্রহ মাথায় ছত্র মুখে হাসি আগেই তো বলেছি আমি তখন খুব ছোট শিল্পের রস পরিপূর্ণভাবে গ্রহণ করার বয়স তখনও হয়নি তবু মূর্তিটা দেখা মাত্র মুগ্ধ হয়ে গিয়েছিলাম মনে আছে বাবা গদাধরের হাত থেকে মূর্তিটি নিয়ে দুই হাতে মাথায় ধরে বলতে লাগলেন জয় শ্রীকৃষ্ণ দেবতা জয় জয় শ্রী বিষ্ণু কাকারা তার সঙ্গে বলতে লাগলেন জয় জয় কাকিমারাও দিতে উঠলেন বাবা বিষ্ণুমূর্তি মাথায় করে বাড়ির মধ্যে নিয়ে চললেন সেটি তখনকার মতন ঠাকুর ঘরে রাখবার জন্য পাঠিয়ে দেওয়া হল মেয়েরাও ভিতরে চলে গেলেন অমরের হাত ধরে বাবা বললেন ভাই তুমি আমাকে মার্চনা করো জানি না তুমি কে কোথা থেকে এসেছ জানতেও চাই না তোমার আশ্চর্য ক্ষমতার কথা আমি স্বীকার করলাম যদি খারাপ ব্যবহার করে থাকি তা মনে রেখো না সকলের অনুরোধেও অমর সেদিনটা আর থাকতে রাজি হলো না বাবা শেষে বললেন তাহলে কি এই ধরে নেব যে তুমি আমাকে মার্জনা করলে না ছি ও কথা বলবেন না আমি এইরকমই ভবঘুরে ধরনের এক জায়গায় দুদিন থাকতে ভালো লাগে না তবে একটা কথা বলে যাই আপনাদের বংশে খুব পবিত্র এবং ঈশ্বরের আশীর্বাদ দুটো বংশ এক পুরুষ বাদ দিয়ে দিয়ে এই বংশে একজন করে সাধক জন্মগ্রহণ করবেন আপনার ভাই তো সন্ন্যাসী হয়েই গিয়েছেন এর পরের পুরুষ নয় এখন যারা ছোট এই এরা এদের কারোর সন্তান অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মাবে সংসারে থেকেও সংসারী হবে না আপনি তার জন্ম বৃদ্ধ বয়সে দেখে যেতে পারবেন বাবা বললেন কি করে বুঝব সে কে তার জন্মের সময় আকাশে এক আশ্চর্য নীল উল্কাপাত হবে নীল রঙের আলোয় ভরে যাবে চারদিক এখনো অবশ্য তার দেরি আছে মনে রাখবেন কথাটা আচ্ছা চলি তাহলে উঠোন পেরিয়ে সদর দরজা পেরিয়ে অমর চলে গেল সঙ্গে সে একটা রহস্যময় পরিবেশ দিয়ে এসেছিল সে চলে যাবার পর সেটাও কিন্তু থেকেই গেল পনেরোই ফাল্গুন সকাল থেকে বাড়ির সবাই ঠাকুমার দিকে সতর্ক নজর রেখে বসে রইল অমরের ভবিষ্যৎবাণী তাকে কেউ জানায়নি তিনি ঘুম থেকে উঠে স্নান করে সেরে বাগানে ঘুরে ঘুরে ঠাকুর পুজোর জন্য ফুল তুললেন তারপর পুজোয় বসলেন পুজো হয়ে গেলে উপুর হয়ে গৃহদেবতাকে প্রণাম করলেন এবং আর উঠলেন না প্রণামরত অবস্থায় তার মৃত্যু হল দাহ সেরে সন্ধেবেলা বাবা কাকারা বাইরের ঘরে এসে বসলেন পাড়ার লোকেরাও একজন দুজন করে আসছেন এমন সময় মাধব চৌধুরী ঘরে ঢুকে বললেন আর্নিক সেরে আমার আসতে একটু দেরি হয়ে গেল ওহে হে রামনাথ বাইরে কি একজন তোমাকে ডাকছে আমাকে বললে গিয়ে বলুন আমি এসেছি আমার নাম অমর আসবার কথা ছিল আজ কেহে লোকটা এ গ্রামে দেখেছি বলে তো মনে হলো না না বাবা প্রায় লাফিয়ে উঠে বাইরে গেলেন কেউ কেউ নেই কেবল ঝিমঝিম করছে আসন্ন রাত্রির আবছন্দকার একটা না এতক্ষণ কথা বলে আদিনাথ চক্রবর্তী একটু থামলেন বর্ষণমুখর রাত্রির জল ভেজা বাতাস ক্রমাগত দুলিয়ে চলেছে ঝুলন্ত লণ্ঠনটা সেই সঙ্গে দেয়াল নড়ছে ঘরে বসে থাকা মানুষদের ছায়া আড্ডায় মাঝে মাঝে একটা সময় আসে যখন হঠাৎ সবাই একসঙ্গে চুপ হয়ে যায় জমার গল্পের একটা মহিমা আছে সে গল্প সত্য মিথ্যা বা অবিশ্বাস্য যাই হোক না কেন ভালো করে বলতে পারলে শ্রোতারা মুগ্ধ হয় আদিনাথ কথক হিসেবে প্রথম শ্রেণীর নিতান্ত তুচ্ছ বিষয়কে বলার গুণে মনের মতো করে তুলতে পারেন আজ রাতের পরিবেশ আর তার গল্প এমন খাপ খেয়ে গেল যে আড্ডাধারীদের কেউ কোনো তর্ক না কেবল সরস্বী চাটুর্যে বললেন আপনার ঠাকুমার মৃত্যু বিষয়ে এই ভবিষ্যৎ বাণী মিলে যাওয়াটা অবশ্য আমি খুব আশ্চর্য কিছু বলে মনে করছি না কারণ এই কথাটা বাড়ির কেউ নিশ্চয়তাকে মুখফোসকে বলে ফেলে থাকবে ফলে আপনার ঠাকুমা মনের দিক দিয়ে পনেরোই ফাল্গুন তারিখের প্রসঙ্গে দুর্বল হয়ে পড়েছিলেন বয়স অনেক হয়েছিল ওই হয়তো উত্তেজনা সামলাতে পারেনি তার মনেই তাকে নির্দেশ দিয়েছিল দেহ রক্ষা করতে এমন হয় আমি শুনেছি কিন্তু হারিয়ে যাওয়া বিষ্ণুমূর্তি ফিরে পাওয়াটা ব্যাখ্যা করা কঠিন তাছাড়া সবকিছুর যে ব্যাখ্যা থাকতেই হবে তার কি মানে আছে গাঙ্গুলি বললেন সব জিনিসের ব্যাখ্যা হয়ও না আমার আপন ভাইরা ভাই তার মামাবাড়ির গ্রামের নিজের চোখে আতুরের ছেলেকে হেঁটে বেড়াতে দেখেছে জানো সে অত্যন্ত সাত্বিক প্রকৃতির মানুষ অকারণে মিথ্যে কথা বলবেও না শুদ্ধ জাত ছেলে সবে নারী কাটা হয়েছে সে হাঁটছে আর খিলখির করে হাসছে বাচ্চা কথা না হয় বাদি দাও আমার ছোটবেলায় আমি এমন একটা অদ্ভুত ব্যাপার দেখেছি যা শুনলে তোমরা বিশ্বাসই করবে না পুতিরাম মজুমদার আদিনাথের কাহিনী শেষ হলে পরিত্রাণের আশা করেছিলেন এবং সম্প্রতি বাড়ি ফেরবার উদ্বেগ হিসেবে চাদর কাঁধে ফেলে লাঠির খোঁজ করছিলেন আর একটা অপ্রাকৃতিক গল্প শুরু হতে চলেছে দেখে তিনি কাঁতস্বরে বললেন আর নয় হাজার নয় এবার এবাই সবাই উঠে পড়া যাক চলো অত কম নয় আমায় যেতে হবে সেই পশ্চিম পাড়া তাছাড়া সরস্বী ভাই তো খাওয়া আছে হেসে বললেন আমার খাওয়া দাওয়া এখনো ঢের দেরি শোনাই যাক না গল্পটা বাকিদের কি মত সকলে বললেন গল্প হোক গল্প হোক ও মা বলে হতাশ ভঙ্গিতে পুতিরাম দেয়াল ভর দিয়ে এলিয়ে বসলেন রাম গাঙ্গুলি বললেন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা বলছি তখন আমার বয়স আর কত হবে ধরো কুড়ি কি বাইশ সে বয়সে আমি যে কি ডান পিতে ছিলাম যারা আমাকে এখন দেখছো তারা ধারণাও করতে পারবে না পেটের গোলমাল আর হাঁটুর বাঁধ আমাকে অকেজো করে দিয়েছে নইলে আট দশ বছর আগেও আমি নিম উঠে দাঁতন পেরেছি যাই হোক ঘটনাটা বলি আমার কয়েক বছর আমাকে কাটাতে হয়েছিল ছিলেন সংস্কৃত পণ্ডিত মানুষ মামারও সবাই লেখাপড়া জানা আমার বাবা তখন জরিপ বিভাগে কাজের সূত্রে তরাইয়ের জঙ্গলে কর্মরত বাড়ির কাছে কোনো ভালো স্কুল নেই এমন অবস্থায় আমার পড়াশুনো হওয়া কঠিন দেখে মা আমাকে মামাবাড়িতে মামা বাড়িতে আমার শুরু বটে কিন্তু ব্যাকরণ আর বেদান্তে আমি অল্প বয়সে কিছুটা অধিকার অর্জন করেছিলাম যে বছর পড়া সাঙ্গ করে বাড়ি ফিরে আসি সে বছর কালী সময় আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল মামাবাড়ির গ্রামে উত্তরের ছিল সুটি নদী নদীর খাঁত চওড়া কিন্তু পলিপরে তার ক্ষীণ হয়ে এসেছিল দক্ষিণ আর পশ্চিম বিশাল এক জলাভূমি গ্রামটাকে বাইরের জগৎ থেকে পৃথক করে রেখেছিল প্রায় দ্বীপের মতো এই গ্রাম থেকে বাইরের যাবার একমাত্র ভালো রাস্তা পূর্ব দিক দিয়ে আর একটা পথ জলার ভিতর দিয়ে অনেক ঘুরে ফিরে মহকুমা শহরে যাবার পাকা সড়কে পড়েছে বটে কিন্তু সে পথ বিশেষ কেউ ব্যবহার করে না নানান ভৌতিক জলাভূমিটা সম্বন্ধে নল খাগড়ার বন উলুঘাসের আর হোগলার জঙ্গল আর মাঝে মাঝে এক একটা জায়গায় একটু ঘাস জমি তাতে একটা দুটো বড় গাছ এই নিয়েই সে জলাভূমির বিস্তার আমি আর আমার প্রাণের বন্ধু তিনকরি সেও ছিল আ আমারই মতন ডানপিটে আর নির্ভিক এই জলাভূমির মধ্যে বেরিয়ে বেড়াতাম সেসব দিনের কথা মনে এলে এখন বুকের মধ্যেটা কেমন করে ওঠে চিন্তার ভার নেই কারোর সঙ্গে ঝগড়া বিবাদ নেই মনে কেবল নির্মল আনন্দ চোখে অল্প বয়সের স্বপ্ন এমন সব দিন আর আসবে না সে বছর কালী পুজো করেছিল বেশ দেরি করে কার্তিকের মাঝখান পেরিয়ে বাতাসে হিমের ছোঁয়া লেগেছে বিকেলের পরন্ত রোদ সোনার রং সন্ধি নামছে সূর্যাস্তের পরে এই পরিবেশে আমাদের দুই বন্ধুর জলাভূমির ভিতরে ঘুরে বেড়াতে খুব ভালো লাগত অনেক সময় দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তাম ফিরতাম রাতের প্রথম প্রহর পার করে ছোট্ট ছোট্ট ঘাস জমিগুলোতে সরু আলের মতো পথ বেয়ে গিয়ে গাছের তলায় শুয়ে বসে গল্প করতাম সবগুলোতে যাওয়া যেত না কোনো ছিল ঠিক পথ বলা যায় না বুড়ো আঙুলে সমস্ত জলাটা আমাদের নখ দর্পণে ছিল বিশেষ মজা হতো চাঁদনি রাত্রিরে ওই জলাভূমি নলখাগড়া আর উলু বন হালকা জোৎস্নায় বড় বড় ঘাসের ছায়া সব মিলিয়ে রূপকথার রাজ্য তৈরি করতো আর ওই বয়স বুঝতেই পারছ জীবনে তা একবারই আসে যেন মেঘের ওপর ভেসে বেড়াতাম তখন কালী ঠিক আগের দিন সেদিন ভূত চতুর্দশী তিনকরি সকালের দিকে আমাকে এসে বলল রাম চল আজ বিকেলে জলার ভেতর বেড়াতে যাই একেবারে সন্ধ্যের পর একটু রাত্রির করে ফিরব আজই রাত্রিরে অমাবস্যা লাগবে এত অন্ধকারে কখনো ওখানে বেড়াইনি পদঘাট তো সবই আমাদের চেনা যাবি সত্যি পুরো জলাভূমিটা আমার নিজেদের হাতের তালুর মতো চিনতাম শুনতে হয়ে গেলেও অসুবিধার কোনো কারণ নেই আমি রাজি হয়ে গেলাম একটু পরন্ত বেলায় আমরা বেরিয়ে পড়লাম গ্রাম ছাড়িয়ে আরো মাইল খানে হেঁটে এসে পড়লাম জলাভূমির প্রান্তে তখন সূর্য অস্ত গিয়েছে দিনের আলো মিলিয়ে গিয়ে নামছে আপ ছায়া অন্ধকার তিনকরিকে বললাম ভিতরে ঢুকবি নাকি এইখানে বসে কিছুক্ষণ গল্প করে ফিরে যাই চল তিনকরি এসে বলল কেন ভয় করছে নাকি যা ভয় কিসে আজ আমাবস্যা পড়েছে একেবারে অন্ধকার হয়ে যাবে কিন্তু তার মানেই তো ভয় পাচ্ছিস দূর চল দেখি অন্ধকারই তো মজা আয় এরপর না গিয়ে উপায় থাকে না ঢুকলাম জলার ভিতরে চারদিকে প্রায় মাথা ছাড়িয়ে উঠেছে ঝোপ সেখানে অন্ধকার নামছে একটু সেই জন্যই তাড়াতাড়ি হালকা ধোয়ার মতন একটা অস্পষ্ট কুয়াশা ঘনাচ্ছে হেমন্ত কালের শুরু এ সময় সন্ধেবেলায় বাতাস বয় না কিন্তু লম্বা ঝোপগুলোর মধ্যে বাতাস বয়ে যাওয়ার মতন একটা শিশি আওয়াজ হচ্ছে সেটা অবশ্য আমার মনের ভুলও হতে পারে খুব নির্জন জায়গা কানের ভেতরে রক্ত চলাচলের শোষ শব্দ শোনা যায় মনে হয় শব্দ যেন বাইরে থেকে আসছে ভয় ঠিক করছিল না কিন্তু অন্যদিন জলার ভেতরে ঘুরে বেড়াবার সময় মনে যে সহজ স্ফূর্তির ভাব থাকে সেটা অনুভব করছিলাম না পরিবেশ কেমন যেন বিষণ্ন ভাব কি একটা যেন ঘুরতে চলেছে সমস্ত জায়গাটা তার জন্য অপেক্ষা করে রয়েছে মনে পড়ল আজ ভূ চতুর্দশী দুপুরের চোদ্দ শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি এতক্ষণে বাড়িতে দিদিমা চোদ্দ পিদিন দেবার জন্য প্রদীপ গোছাচ্ছেন শলতে পাকাচ্ছেন দিদিমা বলতেন ভূত চতুর্দশীর দিন সন্ধ্যের পর চোদ্দ জন ভূত বাতাসে ভর করে পৃথিবীতে ঘুরে বেড়ায় তাদের খপরে পড়লে ভারী মুশকিল এদিন অন্ধকার নামার পর আর কোথাও যাবে না ঘরে থাকবে বুধেদের নামও বলতেন আর অন্তাই দন্তাই খন্তাই বড়ি ধরি আরো কি কি সব সবগুলো মনে পড়ছে না বাড়িতে বসে এসব শুনলে হাসি পায় এখানে গা ছমছম করছে কিছু দূর হাঁটবার পর বাদিকে একটা সরু পথ ঝোপঝাড়ের ভেতর দিয়ে ঢুকেছি দুদিকে জল কাদা আর নরম ফসফে জমি মাঝখানে একটু পথ জেগে রয়েছে জলার মধ্যে কয়েকটা জমি টুকরো দ্বীপের মতন জেগে আছে তা তো আগেই বলেছি এই পথটা তেমন একটা দ্বীপে গিয়ে শেষ হয়েছে আমরা সাবধানে পা ফেলে ঘাস জমিটা দিয়ে হাজির হলাম দিনের আলোয় পুরোপুরি নিভে রাত্রির নেমেছে দ্বীপটা লম্বায় কুড়ি হাত হাত মতো হবে মাঝখানে একটা বড় গাছ উঠেছে উপর তার মোটা গুড়িতে হেলান দিয়ে করি বসল আমি বসলাম মুখোমুখি অমাবস্যার রাত্রিরে নক্ষত্রদের থেকে ছুঁয়ে আসা ক্ষীণ একটু আলোয় আভাস থাকে সে আলোর অন্ধকার দূর করে না পরিবেশকে আরো রহস্যময় করে তোলে তিনকড়ি বলল আয় নিধু বাবুর একখানা গান ধরা যাক সে যে গানটা যে না যতনে আমার মনি জানে গাইবি নে শুরু কর আমার গাইতে ইচ্ছে করছিল না তিনকড়ি বেশ ভালো গান জানতো সে একাই গান ধরল হঠাৎ আমার মনে হলো তিনকড়ি আসলে ভয় পেয়েছে প্রথমে সাহস দেখিয়ে এখন সে ভয়টা স্বীকার করতে লজ্জা পাচ্ছে গান গাওয়াটা প্রকৃতপক্ষে তার ভয় কাটানোর চেষ্টা কিন্তু কেন ভয় পেল করি পরিবেশের অদ্ভুত বিষণ্নতা আর দমচাপা ভাব কি দু এক লাইন গাইবার পর তিনকুরি থেমে গিয়ে আমাকে বলল গতকাল এই জলার দিকে অনেক রাত্রিরে একরকম আশ্চর্য আলো দেখতে পাওয়া গিয়েছে জানিস আলো কিরকম আলো এতক্ষণ বলিস তো এমনি বলিনি আমাদের গ্রামের অনেকেই দেখেছে আজ সকালে মধুমিত্তের হারাদন মজুমদার আর বিষুক্ষুর আলোচনা করছিল। পথে দাঁড়িয়ে তাই শুনছিলাম কি বলছিল দেখেছে। মধুমিত্তের আর বিসুক্ষুরো দেখেছে নীলচে মতন আলো আকাশ থেকে গোলার মতন নেমে এসে মাটির কাছে দপ করে জ্বলে ওঠে হারাদন মজুমদার বলছিল কাল রাতে এই জলায় ডাইনিদের চাতর এসে বসেছিল সে আবার কি চাতর মানে আসল দূর দূর দেশ থেকে ডাইনিরা গাছ চালিয়ে উড়ে আসে তারপর সারা রাত ধরে তাদের সভা চলে এই সভাই বলে চাতর গাছ চালা কাকে বলে জানিস তো কোনো বড় গাছের ডালে বসে ডাইনিরা হুকুম করে জায়গায় চল অমনি সে গাছ আকাশে উড়ে সে জায়গায় গিয়ে হাজির হয় যখন মাটির কাছে নেমে এসে লেগে বসে তখন ওই রকম করে নীল আলো জ্বলে ওঠে আমি অবশ্য এসব বিশ্বাস করি না ওরা বলছিল আমি শুনলাম এই আর কি বিষুখুরো আবার সন্ধ্যের পর আফিন খায় বুঝতেই পারছিস কথা বলতে বলতে হঠাৎ চুপ করে তিন করি একবার উপর দিকে তাকালো কি একটা জিনিস যেন তার মনে পড়ে গিয়েছে তারপর সোজা হয়ে বসে পিছন ফিরে সে গাছটায় হেলান দিয়ে দিল তার মোটা গুড়িতে একবার হাত বোলালো এবার সে ঘুরে আমার দিকে যখন তাকালো সে অল্প আলোতে দেখলাম তার মুখ শুকিয়ে গিয়েছে ভয় পেলে মানুষের যেমন হয় বললাম কি রে কি হলো তো নিজের গল্পে নিজেই ভয় পেয়ে গেলি নাকি ফিস ফিস করার মতন গলায় দিনকরি বলল রাম এই গাছটা কোথা থেকে এলো রে এটা তো আঁকে কখনো দেখিনি তাছাড়া কি এটা এবার আমিও অবাক হয়ে গাছটার দিকে তাকালাম সত্যি তো এই জমির মোটামুটি গাছ বলতে একটা গাব আর একটা মাঝারি তেঁতুল গাছ বরাবর দেখেছি সে দুটো তো এই যথাস্থানেই দেখা যাচ্ছে তাহলে বাড়তি এটা আবার কোথা থেকে এলো গাছটায় বা কি জাতের আমরা গ্রামের ছেলে সব রকম গাছই চিনি বড় বড় শাল গাছের মতন পাতাওয়ালা এটা কোন গাছ মাটি থেকে বিরাট মোটা গুড়ির সোজা আকাশের দিকে উঠছে বিশেষ জটির ডালপালা নয় অনেকটা উপরে কিছুটা শাখা প্রশাখা এদিক ওদিক ছড়িয়েছে তাতে থালার মতন বড় বড় গোল গোল পাতা দেখলেই মনে হয় এ বাংলাদেশের গাছ নয় তিনকরই এইরকমই ভয় পাওয়া গলায় বলল ভেবে দেখ দিন সাথে আগেও এখানে বসে আমরা আটটা দিয়ে গিয়েছি এই গাছটা তো দেখিনি এখানে কেন গ্রামের ত্রিসীমানায় এমন গাছ দেখেছিস কখনো এ হলো ভিন গাছ তারপর কাঁপা কাঁপা গলায় বলল রাম পিশু ক্ষুদ ঠিকই বলেছিল এখানে ডাইনি চাতর হয়েছে কাল এই গাছ তারাই উড়িয়ে এনেছে চল আমরা এখান থেকে চলে যাই কি করে যে ফিরে এলাম তা আর তোমাদের কি বলবো সেরা জায়গা ছোটবেলা থেকে খেলা করে মানুষ হয়েছে ওই জায়গায় কিন্তু সেদিন যেন কেবলই পথ হারিয়ে ফেলতে লাগলাম যেদিকে যাই দেখি বেরোবার পথ নেই রাস্তা আবার ঘুরে একই বিন্দুতে এসে হাজির হয়েছে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম বুঝলি অত্যন্ত আবছা তারায় আলোয় লম্বা ঘাসের জঙ্গল একটু পা ফেরতেই ভুল হলেই কোমর পর্যন্ত কাদায় গেঁথে যাবার সম্ভাবনা তার সঙ্গে হেমন্তকালের অস্বচ্ছ কুয়াশার পাক খাওয়া সব মিলিয়ে যেন একটা ভয়ের স্বপ্ন কোন রকমে জলাভূমির বাইরে শক্ত জমিতে এসে যখন পা দিলাম তখন আমরা দুজনেই ঘামছি হন হন করে হেঁটে প্রায় যখন গ্রামে পৌঁছে গিয়েছি একবার কেন যেন করি পেছন ফিরে তাকালো তারপরই থমকি দাঁড়িয়ে গিয়ে আমাকে তাকিয়ে দেখলাম সেদিকে আকাশটা অদ্ভুত নীল রঙে ভরে গিয়েছে তীব্র আলো নয় মৃদুজার মতন আভা আর তার মধ্যে দিয়ে একটা জিনিস যেন জলার ভেতর থেকে উঠে আকাশ মিলিয়ে যাচ্ছে ভালো করে বুঝতে না বুঝতেই জিনিসটা আলোর পরিধির বাইরে চলে গেল আমরা দুজনে অবাক হয়ে তাকিয়ে রইলাম আলোটা একটু একটু করে ম্লান হয়ে শেষে মিলিয়ে গেল গ্রামে ঢুকে দেখলাম বেশ হইছই শুরু হয়ে গিয়েছে অনেক মানুষ বেরিয়ে এসেছে বাইরে কি যেন দক্ষিণ পশ্চিম দিগন্তে নীল আলোটা দেখতে পেয়ে চেঁচিয়ে লোকজন ডাকে একেবারে মিলিয়ে যাবার আগে সাত আটজন মানুষ দেখেছে আলোটা যারা পরে বেরিয়েছে তারা এখন প্রত্যক্ষদর্শীদের কাছে বিবরণ শুনছে বিশু ভরচাট বলছেন পরপর দুদিন আর নিশ্চয়ই তোমরা অবিশ্বাস করবে না এখন তো নিজের চোখে দেখলে কালকেই তোমরা বলেছিলে আমি আফিনের ঝোঁকে খেয়াল দেখেছি আজ নিশ্চয়ই আর তা বলবে না আগামীকাল কালী পুজো রক্ষাকালীর মন্দিরে ভালো করে পুজো দাও সবাই এসব ভালো লক্ষণ নয় রঘু চৌধুরী বললেন ঠিকই আজ হচ্ছে ভূত চতুর্দশী ছোটবেলা থেকে শুনে আসছি আজ সন্ধ্যার পর থেকে প্রেতের দল বাতাসে মিশে ঘুরে বেড়ায় তোমরা তো কেউ আজকাল কিছু মানো না আধুনিক যুগ এসেছে শহরে শুনছি তেলের বদলে গ্যাসের আলো জ্বলছে রাস্তায় এখন বুঝে দেখো বুড়োদের কথা সত্যি না মিথ্যা এই গোলমালে কেউ খেয়াল করেনি আমরা বাইরে থেকে এসে গ্রামে ঢুকেছি নইলে বকাঝকা খেয়ে মরতে হতো আর কি পরদিন কালী পুজো কথা রইল তিনকরি আর আমি বিকেল তিনটে নাগাদ রক্ষাকালীর মন্দিরের সামনে দেখা করব পরের দিন যথাসময় মন্দিরের সামনে গিয়ে দেখি তিনকোর আমার আগেই এসে হাজির হয়েছে মন্দিরে আজ সারা রাত ধরে পুজো হবে তার প্রস্তুতি চলছে পুরো দমে তিনকুরি আমাকে একদিকে টেনে নিয়ে গিয়ে বলল রাম চল আমরা জলার দিকটা আজ একবার ঘুরে আসি দিনের বেলা তো কোনো ভয় নেই কাল কি দেখতে কি দেখেছি নীল আলোটা তো সত্যি আমরা ছাড়াও গ্রামের কত লোক দেখেছে একটু ভেবে তিনকুড়ি বলল তবু চল যাই বেলা থাকতে থাকতে ফিরে আসব গতকাল অত ভয় পেয়েছিলাম আজ আবার সেখানে রওনা হলাম দুজনে মিলে সে বয়সে সবই সম্ভব ছিল তাছাড়া ঝকঝকে সূর্যের আলোয়ে অপ্রাকৃতিক ভয় থাকে না জলের ভিতরে ঢুকে আজ প্রথমেই যেটা অনুভব করলাম তা হলো কাল রাত্রিরের সেই দম বন্ধ করা ভয়ের পরিবেশটা আর নেই কেবল দিনের আলো রয়েছে বলে নয় অমঙ্গলের প্রভাবটাই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে বাঁদিকে সরু পত্তা দিয়ে হগলাপনে ঢুকে ঘাস জমির দ্বীপে পৌঁছে আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম বড় গাছটা সেখানে নেই নেই মানে একেবারেই নেই আমরা আমরা এগিয়ে গিয়ে জমি পরীক্ষা করে দেখলাম বড় একটা গাছ চিহ্ন থাকবে মাটিতে তার গর্ত থাকবে কিচ্ছু নেই দিব্যির সমান ঘাসে ছাওয়া জমি গেল কোথায় অত বড় গাছটা যেভাবে এসেছিল সেভাবেই কি ফিরে গিয়েছে ওই গাছটা কি কি কাল রাত্রিরে আমরা আকাশে উঠে যেতে দেখেছিলাম বললাম তিনু কাল আমরা আলো আধারিতে ভুল দেখিনি তো হয়তো গাছটা কিছুই ছিল না সবটাই আমাদের চোখের ভুল হতে পারে তো তাই না তিন করে দৃঢ় গলায় বলল না হতে পারে না কারণ আমি আমি গাছটাই হেলান দিয়ে বসেছিলাম জিনিসটার বাস্তব ছোঁয়া পেয়েছি তাছাড়া পকেট থেকে একটা সবুজ রঙের ভাজ করা কি জিনিস বের করে আমার হাতে দিয়ে বলল তাছাড়া এইটি এই তো এইটে তো মিথ্যে নয় চোখের ভুল নয় গতকাল রাত্রিরে দেখা ভুতুরে গাছের একখানা পাতা তিনকুরি বলল কি ভেবে একখানা পাতা পকেটে রেখে দিয়েছিলাম নিচেই পড়েছিল আমরা দুজনে মিলে অনেক খুঁজলাম না আর একটাও পাতা পড়েনি সমস্ত চিহ্ন নিয়ে গাছটা মিলিয়ে গিয়েছে কেবল তিনকুরির রেখে দেওয়া পাতাটা ছাড়া গ্রামে ফিরে এসে অনেককে পাতাটা দেখিয়েছিলাম কেউ চিনতে পারেনি বহু বছর বাদে অবশ্য জানতে পেরেছিলাম ওটা কি গাছের পাতা কাশে গিয়েছিলাম বিশ্বনাথ দর্শন করতে একদিন সেখান থেকে দেবী মহাকালীর পুজো দিতে গিয়ে পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে ওই গাছ দেখি যে পাণ্ডা আমাদের সঙ্গে ছিল তাকে জিজ্ঞাসা করতে সে বললে ওই বড় গাছটা ওর নাম বাবু বুদ্ধ নারকেল বিহার ও উত্তরপ্রদেশের জঙ্গলে দেখা যায় বাংলাদেশে হয় না না বাবু শুকনো পাথরের মাটি ছাড়া নারকেল জন্মায় না পরে অনেকে জিজ্ঞাসা করে জেনেছি সত্যি ওই গাছ বাংলায় হয় না পান্ডার কথা শুনে আমার মনে পড়ে গেল ফেলে আসা প্রথম যৌবনের স্মৃতি সেই মামাবাড়ির গ্রাম ভূ চতুর্দশীর নিকশ কালো রাত বন্ধু তিন করি সব সব কোথায় মিলিয়ে গিয়েছে রাম গাঙ্গুলির গল্প শেষ হতে সবাই কিছুক্ষণ চুপ তারপর পুতিরাম মজুমদার বললেন সরসী ভায়া এবার কিন্তু আমাকে উঠতেই হবে কিন্তু এরপর তো আর একা যেতে পারবো না গাছ ছমছম করবে তুমি বলেছিলে তোমার লোক সঙ্গে যাবে তাই একজন কাউকে দাও ঠাট্টা করলে করো ভাই আমি অপারক সরসি চাটুর্য বললেন কেউ ঠাট্টা করছে না লোক দিচ্ছি সঙ্গে আদিনার চক্রবর্তী বলেন উঠবার আগে আমার কাহিনীর বললেন এখনো শেষটা বাকি ভয় নেই দুটো কথা মাত্র অমর বিষ্ণুমূর্তি খুঁজে দিয়ে গিয়েছিল ঠাকুরমার মৃত্যুর পর তার ভবিষ্যৎ বাণী যে সত্যি সে কথা জানান দিয়ে গিয়েছিল কিন্তু তার তৃতীয় ভবিষ্যৎ বাণীটাও যে সত্যি সেটা বুঝতে পেরেছিলাম অনেক পরে সে বলেছিল আমাদের বংশে একজন অদ্ভুত চরিত্রের উদাসীন সাধকের জন্ম হবে সংসারী হয়েও সে বৈষয়িক হবে না হবে কোথায় কার ঘরে তার জন্ম হবে সেটাই সেটাই কেবল সে বলেনি শুধু বলেছিল ওই শিশুর জন্মের মুহূর্তে আশ্চর্য এক নীল উল্কাপাত হবে আকাশে তা দেখলে আমরা বুঝতে পারব বহুদিন পরে তখন ছোটবেলার এই কাহিনী প্রায় ভুলেই গিয়েছি আমার তৃতীয় ছেলের জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এক বিশাল নীল রঙের আলো ছড়ানো উল্কা ছুটে গেল একজন দাই আতুর ঘর থেকে উঠোন পেরিয়ে গরম জল আনতে যাচ্ছিল ভিতর বাড়িতে তার চিৎকার সকলে উঠোনে বেরিয়ে এসে দৃশ্যটা দেখলাম সচরাচর অতক্ষণ ধরে উল্কা জ্বলতে জ্বলতে অতটা আকাশ পার হয় না সে আলো মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার ছেলের জন্ম তার নাম তারানাথ তারানাথ চক্রবর্তী আদিনাতের এক ছেলে ছোটবেলা থেকেই সংসার ত্যাগী মাঝে মাঝে বাড়ি আসে আবার কোথায় চলে যায় এটা তার জীবনের গভীর ব্যথার জায়গা আড্ডাধারীরা সে কথা জানেন বলে চুপ করেই রইলেন আদিনাথ বললেন এখন তার বয়স বাইশ কি তেইশ কোথায় আছে কি জানে বছর খানিক আগে একবার সাত দিনের জন্য এসেছিল তারপর আবার আবার নিরুদ্দেশ ছেলে আমার খুবই ভালো চমৎকার সংস্কৃত জানে পণ্ডিতেরা তার সঙ্গে পেরে ওঠে না কোথা থেকে শিখল সে এক রহস্য স্কুল কলেজে তো কখনো পড়েনি দোষের মধ্যে ওই এক বাড়িতে মন বসে না জানি না জানি না আবার কবে তার দেখা পাবো আড্ডাধারীরা তারানাথকে দেখেছেন আট দশ বছর আগে সে বাড়ি ছেড়ে চলে যায় তার আগে এই গ্রামে সে মানুষ হয়েছে সূচক পালন করা ছাড়া তাদের কিছুই করবার নেই আদিনাথ বললেন যাক আমার ভাগ্য আপনারা আশীর্বাদ করুন যেখানেই থাকুক সে যেন ভালো থাকে এতক্ষণ এক গল্প শুনছিলাম তারানাথের মুখে এর পরের অংশ আগামী পর্বে শুনুন